আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে আইপিএল 2022 শুরু হওয়ার আগেই দিল্লি ক্যাপিটালসের দল ক্রমাগত একের পর এক ধাক্কা খাচ্ছে ঋষভ পান্তের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালসের জন্য দুঃসংবাদের শেষ নেই এবার দলের জন্য আরও একটি খবর বেরিয়েছে দিল্লি ক্যাপিটালস দলের জন্য উদ্বোধনী ম্যাচগুলি খুবই কঠিন হতে চলেছে কারণ প্রথম সপ্তাহে দলের পাঁচ জন খেলোয়াড়কে খেলতে দেখা যাবে না এই পাঁচজন বিদেশি খেলোয়াড় যার কারণে দিল্লির ঝামেলা আরও বাড়তে চলেছে লীগ যত ঘনিয়ে আসছে ক্রিকেট ভক্তদের উন্মাদনা ততই বাড়ছে এবার দলটিও খেলতে যাচ্ছে দশটি তাই প্রতিযোগিতাটা একটু বেশি দেখা যাবে এমন পরিস্থিতিতে উত্তেজনা বাড়তে চলেছে দিল্লির জন্য প্রথম সপ্তাহেই খেলতে দেখা যাবে না দিল্লির পাঁচজন সেরা খেলোয়াড়কে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহ থেকে তার লিগে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে এই তালিকায় রয়েছেন ডেভিড ওয়ার্নার মিচেল মার্শ অ্যান্ড্রিক নর্জে মুস্তাফিজুর রহমান এবং লুঙ্গি এনগিদির মতো অভিজ্ঞ খেলোয়াড়রা এইসব খেলোয়াড়কে উদ্বোধনী ম্যাচে খেলতে দেখা যাবে না অ্যান্ড্রিক নর্জে বর্তমানে নিতম্বের ইঞ্জুরির সঙ্গে লড়াই করছেন চোটের কারণে নভেম্বর থেকে তেমন বোলিং করতে পারছেন না তিনি নিলামের আগে দিল্লি ক্যাপিটালস যে চারজন খেলোয়াড় ধরে রেখেছেন নর্জে তাদের একজন ৬.৫০ কোটি টাকা দিয়ে নর্জেকে দলের সঙ্গে যুক্ত করেছেন দিল্লি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা দলের জায়গা পাননি নর্জে যদি আইপিএল 2022 থেকে বাদ পড়ে যায় তবে এটি দিল্লি ক্যাপিটালসের জন্য একটি বড়সড় ধাক্কা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এদিকে লীগ পর্বের প্রথম দিকে মুস্তাফিজুর রহমানকে না পেয়ে কিছুটা হতাশায় রয়েছে টিম ম্যানেজমেন্ট শীঘ্রই মুস্তাফিজকে দলে চাইছে দিল্লি ক্যাপিটালস এই ছিল দর্শক এখনকার মতো আপডেট পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন